আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে এলাম বসিরহাটটি আব্বাস আলী রহমতুল্লাহ মাজার শরীফে। আপনাদের জুড়ে মাজারের ব্লক আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি। আমরা চলে এলাম প্রায় 700 বছর পুরনো একটি দরগাহ শরীফ, যেটি বসিরহাটে অবস্থিত। হুজুর, পৃথিবীতে আগমন এবং পৃথিবী থেকে পর্দা নেওয়ার মাঝখানে একটি যে দিন বিশিষ্ট একটি দিন আছে, যেটি হুজুরে পৃথিবীতে এসেছেন প্লাস পৃথিবী থেকে পর্দাও নিয়েছেন, সেই দিনটি হচ্ছে পবিত্র রমজান মাসের 21 রমজান। হুজুরের এই রওজা শরীফটি হুজুরের নামের থেকে গোড়া চাঁদ বলেই বেশি পরিচিত আছে। এই মাজারটিতে একটি জিনিস বিশেষ করে লেখা আছে, যেটি মহিলা প্রবেশ নিষেধ, সিঁড়ি থেকে ওরা যাবে না। আপনারা যে কোনো মাজারে যাবেন হুজুরের মাজার জিয়ারতের উদ্দেশ্যে এবং হুজুরের থেকে দোয়া নিতে, এমন কিছু কাজ করবেন না যেটি আল্লাহর সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে সিঁড়িকে পরিণত হয়ে যায়। তাই যেটি চাইবেন আল্লাহর থেকে চাইবেন, কোনো মাজারে গিয়ে আপনারা হুজুরের থেকে ওসিলা করে চাইতে পারবেন, কিন্তু হুজুর থেকে ডাইরেক্ট চাইবেন না, এটি যারা সিঁড়িকে অন্তর্ভুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কেটে ইবাদত বলে গণ্য হবে না, উল্টে আপনি গুনাহগার হয়ে আসতে হবে আপনাকে। এই মাজারটিতে যদি আপনারা যদি আসতে চান।